পিকআপ ভ্যান সহ ছোট পণ্যবাহী গাড়ি চলাচল করছে না গত দুদিন ধরে, যার ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন লঙ্কা চাষীরা। লঙ্কা তোলার পর গাড়ি না পেয়ে তা আর বিক্রি করতে পারছেন না। এদিকে মহাজনরাও লঙ্কা নিতে চাইছেন না, এদিকে লঙ্কা তোলার পর তা নষ্ট হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে প্রতিদিন। অবশেষে লঙ্কা বিক্রির দাবিতে বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক লঙ্কা চাষী। এদিন সকাল 8টা থেকে অবরোধ শুরু হয়, যা এখনো চলছে। পথ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় 512 নং জাতীয় সড়কের চলাচল, আটকে পড়ে দূরপাল্লার গাড়ি। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী, যদিও এ নিয়ে পিকআপ ভ্যান ইউনিয়নের কোনো মন্তব্য পাওয়া যায়নি। লঙ্কা নিবে তো এটা যদি আগে জানাতো যে আজ থেকে লঙ্কা নিবে না গাড়ি জাতীয় দিবে না তাহলে তো আমরা লঙ্কা নিয়ে আসতাম না এখন লঙ্কাটা আমাদের জাতীয় হবে বা কিনতে হবে পাইকারদের তো এখন লঙ্কাটা যদি না কিনে তাহলে কিছু করার নাই তাহলে আমাদের তো পদ ছাড়ার কোনো বুদ্ধি নাই। আমাদের এখানকার পাইকারদের পিকআপ বড় গাড়ি মাল যাতে দিচ্ছে না, লঙ্কাটা শুধু। এটা কারা করছে, সমস্যাটা কারা করছে? গাড়ি ইউনিয়ন বলছি। লঙ্কার গাড়িগুলো যে লঙ্কা কিনছে না, লোক যে প্রতিবাদ করছে, কি সমস্যা? সমস্যা হচ্ছে দেখুন, লঙ্কা যে আমরা কিনবো, কেনার পর যে লোড করবো আমরা গাড়ি, যেখানে সেখানে গঙ্গামপুরে পুনেতপুরে শিলিগুড়ি মোড়ের মালদাতে লঙ্কাগুলো ইউনিয়ন থেকে আটকাই দিচ্ছে, লঙ্কাগুলো আমাদের পৌঁছাবে কখন? এটা তো আমাদের কাঁচামাল, শুকনো মাল তো নয় যে আমরা আজকে গেল না, আমরা আনলোড করে গোটা রেখে দিলাম। কাঁচামালগুলো আমাদেরকে যেখানে সেখানে যেমন বালাহাতে পাঠাতে হয়, পাঁচকুড়া পাঠাতে হয়, খড়গপুরে পাঠাতে হয়, আসানসোল, দুর্গাপুরে, শিয়ালদায়, মালগুলো মোটামুটি রাত্রি 9টার পর থেকে মার্কেট, এই 10টার মধ্যে না ঢোকাতে পারি আমরা, তাহলে আমাদের তো পুঁজি হারিয়ে যাবে। আমরা যারা ছোট মোটো ব্যবসায়ী এখানে কিনছি বা চাষিরা নিয়ে আসছে, তা আমরা যদি কিনতে না পারি চাষিরা কোথায় বেচবে? আমরা যদি মালটা কিনে না পাঠাতে পারি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তাহলে চাষিরা কোথায় বেচবে বা আমরা কিনবো কি করে? কারণ আমাদের তো পয়সা লাগে। আজকে এক গাড়ি মাল পৌঁছে গেলে 70-80 হাজার টাকা দাম, সে ডেমাস্টা কেটে। এই সমস্যাটা কবে থেকে ফেস করছেন? এই সমস্যাটা পরশুদিন থেকে, কালকে কালকে লোড করেছি, লোড করার পর আমাদের গাড়ি যেখানে সেখানে আটকিয়ে দিচ্ছে, মাল আনলোড করে নিচ্ছে, বিভিন্ন রকম ড্রাইভারের উপর অত্যাচার হচ্ছে, ড্রাইভাররাও ভয় লোড নিতে যাচ্ছে না, তাহলে আমরা কি করবো? বাধ্য হয়ে আমরা আজকে ফুলবাড়ি বাস স্ট্যান্ডে আমরা চাষিদেরকে নিয়ে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি, যেহেতু এটা আমাদের সুরাহ হয়, সমস্যাটা মিটে যায় তাড়াতাড়ি। আবার দেখুন যে একটা গাড়িতে পুলিশ MBI 20,000-25,000-30,000 টাকা করে কেস দিচ্ছে, একটা গাড়ি ভাড়া 12,000, সে যদি 20,000 কেস খায় সে পয়সা কোথেকে দেবে? তাহলে সেই ড্রাইভারকে টায়ার বেচতে হবে, তাহলে গাড়ি বেচে দিতে হবে, আমাদের সমস্যা। যার জন্য আমরা আজকে মাল কেনা বন্ধ করে দিয়েছি, আমরা মাল কিনে যদি গাড়ি না পাই, লোড করতে না পারি, তাহলে আমরা মালটা কিনে কি করবো বলুন? গঙ্গারামপুর থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।